হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা রেক্ট্যাঙ্গেল সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব ইন্টিগ্রেটিং মেথডে। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার সেকশন বাই ইন্টিগ্রেটিং মেথড। তো প্রথমেই আমরা কি করছি, কনসিডার আ রেক্ট্যাঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল কনসিডার করছি। এই হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গুলার পোর্শন। রেক্ট্যাঙ্গেল পোর্শন, এই রেক্ট্যাঙ্গেল পোর্শনের নাম হচ্ছে এ বি সি ডি। এ বি সি ডি, এর যে সিজি, এই সিজির রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব। এই এ বি সি ডি যে রেক্ট্যাঙ্গেল, তার যে সিজি, সেই সিজির রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করব। তো এখানে হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস, ওয়াই ওয়াই অ্যাক্সিস। তো লেট বি ইজ দ্য উইথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ডি ইজ দ্য ডেপথ অফ দিস সেকশন, রেক্ট্যাঙ্গুলার সেকশন। নাও উই কনসিডার এ স্ট্রিপ পি কিউ অফ থিকনেস ডি ওয়াই প্যারালাল টু এক্স এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স এক্স অ্যাক্সিস, প্যারালাল টু এক্স এক্স অ্যাক্সিস। একটা ওয়াই থিকনেসের স্ট্রিপ কনসিডার করলাম এবং সেটা এক্স এক্স অ্যাক্সিস থেকে কতটা নিচে আছে, সেটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস থেকে আমরা এর সিজির ডিস্টেন্স হচ্ছে, এক্স এক্স অ্যাক্সিস থেকে এর সিজি ডিস্টেন্স হচ্ছে ওয়াই, থিকনেস হচ্ছে ডি ওয়াই। এই স্ট্রিপটার থিকনেস হচ্ছে ডি ওয়াই। সিজি থেকে টোটাল রেক্ট্যাঙ্গেল সেকশনের সিজি থেকে এই স্ট্রিপের সিজির ডিস্টেন্স হচ্ছে ওয়াই, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, এরিয়া অফ দিস স্ট্রিপ কি হবে, বি হচ্ছে উইথ বি ইনটু ডি ওয়াই থিকনেস, এটাই তো এই স্ট্রিপটার এরিয়া, বি ইনটু ডি ওয়াই। এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ইকুয়েশন সেটা আমরা জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যদি আমি এই স্ট্রিপটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে কি হবে। দেখো, উই নো দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্ট্রিপ, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য স্ট্রিপ অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস, অ্যান্ড এক্স এক্স অ্যাক্সিস কি হবে, ইকুয়ালস টু এরিয়া ইনটু ডিস্টেন্স স্কোয়ার। এখানে ডিস্টেন্স কোনটা, এই যে পোর্শনটা স্ট্রিপ, তার সিজি থেকে যে অ্যাক্সিসের রেসপেক্টে মুভমেন্ট নিচ্ছি, মিন্স এক্স এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স ওয়াই, তাহলে কি হবে, এরিয়া হচ্ছে বি ইনটু ডি ওয়াই ইনটু ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে মুভমেন্ট কার রেসপেক্টে, এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, কার, এই স্ট্রিপের। তাহলে আমরা শুধু স্ট্রিপের মুমেন্ট অফ ইনার্শিয়া পেয়েছি। এবার আমরা ইন্টিগ্রেটিং করব। ইন্টিগ্রেটিং কি করে করব, ইন্টিগ্রেটিং করব এক্স এক্স অ্যাক্সিসের এই যে বডিটা আছে, সেই বডিটা এক্স এক্স অ্যাক্সিসের মাইনাস ডি বাই টু থেকে প্লাস ডি বাই টু পর্যন্ত, এক্স এক্স অ্যাক্সিসটা মিডিলে। তাহলে আমার যদি টোটাল ডেপ ডি হয়, তাহলে টোটাল ডেপ যদি ডি হয়, তাহলে নিচে ডি বাই টু আছে, ওপরে ডি বাই টু আছে,
তাহলে এটাকে আমি জিরো যদি ধরি তাহলে এখানে মাইনাস ডি বাই টু থেকে প্লাস ডি বাই টু। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করব কোন লিমিটে, মাইনাস ডি বাই টু থেকে প্লাস ডি বাই টু। তাহলে সেটা আমরা করছি, দেখো কিভাবে করা যায়। আই এক্স এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং মাইনাস ডি বাই টু টু প্লাস ডি বাই টু, ইকুয়েশনটা হচ্ছে বি ইন্টু ডি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। বি কনস্ট্যান্ট, তাহলে এখানে ইন্টিগ্রেটিংয়ে কী হবে, বি কনস্ট্যান্ট হলে বি বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন মাইনাস ডি বাই টু ইন্টু ডি বাই টু ডি ওয়াই স্কোয়ার ডি ওয়াই, এটাই তো হবে ওয়াই স্কোয়ার ডি ওয়াই। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ইকালস টু বি ইন্টু ওয়াই কিউব বাই থ্রি মাইনাস ডি বাই টু টু ডি বাই টু, জাস্ট ওয়াই স্কোয়ার ডি ওয়াইকে ইন্টিগ্রেশন করলাম। তাহলে ইন্টিগ্রেশন করলে ওয়াই কিউব বাই থ্রি এলো, মাইনাস ডি বাই টু টু ডি বাই টু। এরপরে কী হবে, এখান থেকে আমরা আরেকটা স্টেপ এখানে করি, বি ইন্টু কী হবে, আপারটা মাইনাস লোয়ারটা, তাহলে আপার লিমিট বসবে এই ইকুয়েশনে আর মাইনাস লোয়ার লিমিট বসবে। তাহলে আপার লিমিট কী হচ্ছে, ওয়াইয়ের জায়গায় ডি বাই টু বসবে, তাহলে ডি বাই টু কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস, এখানে মাইনাস ডি বাই টু কিউব ডিভাইডেড বাই থ্রি, এটা আসবে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে, বি থাকলো ইন্টু কী হবে ডি কিউব ডিভাইডেড বাই কত হবে, টু এর কিউব, দুই দুই চার, চার দুগুণে আট, আট তিন আটে চব্বিশ মাইনাস, এখানে মাইনাস ডি কিউব হবে, ডি ডি স্কোয়ার, ডি স্কোয়ার হলে প্লাস হয়, তার আবার যদি আরেকটা ডি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, মাইনাস ডি কিউব, মাইনাস ডি কিউব ডিভাইডেড বাই সেম টোয়েন্টি ফোর। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে, তাহলে ডি কিউব ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর প্লাস ডি কিউব ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা এই পার্টটা এখানে নিয়ে এসে করি, দেখো বি ইন্টু কত হবে, টোয়েন্টি ফোর ডি কিউব প্লাস ডি কিউব, তাহলে কী হবে, বি ইন্টু টু ডি কিউব ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর, তাহলে কী হবে, বারো বি ডি কিউব ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর, এটা আসবে। তাহলে আমার অরিজিনাল আই এক্স এক্স, আই এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এই যে এক্স এক্স অ্যাক্সিস, এই অ্যাক্সিসের রেসপেক্টে আমার এই স্কোয়ার রেক্টেঙ্গেল সেকশনের মুমেন্ট অফ ইনার্শিয়া, হোল রেক্টেঙ্গেল সেকশনের মুমেন্ট অফ ইনার্শিয়া কী হলো, এটা সরি বারো, দুই দিক কেটেছি, একের বারো বি ডি কিউ, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে এটা আমি আই এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মুমেন্ট অফ ইনার্শিয়া বের করলাম, এই হোল স্ট্রাকচারের কত, সেটা হচ্ছে একের বারো বি ডি কিউ। সিমিলারলি আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টেও মুমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করতে পারি, এখানেই করছি। সিমিলারলি আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যখন করব তখন কী হবে, আই ওয়াই ওয়াই ইকালস টু একের বারো ডি বি কিউ। শুধুমাত্র ডি আর বিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের দুটো ইকুয়েশন যদি আমি এখানে লিখি তাহলে কি হলো, আই এক্স এক্স ইকালস টু একের বারো বি ডি কিউ,
আর আই ওয়াই ওয়াই ইকালস টু একেবারে ডি বি কিউ, এই দুটো ইকুয়েশন আমার আসবে, এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে একটা আসবে, ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে একটা আসবে। এটা যদি আমার রেক্ট্যাঙ্গেল সেকশন হয় তাহলে এই রেক্ট্যাঙ্গেল সেকশনের যে ক্যালকুলেশন করলাম এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছ, তাহলে এখান থেকে ফাইনালাইজ হয়ে যেটা আসছে আই এক্স এক্স ইকালস টু একের বারো বিডি কিউ, এবং আই সিমিলারলি যদি আমরা ওয়াই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই ক্যালকুলেশনটা সলভ করি তাহলে কি আসবে, আই ওয়াই ওয়াই ইকালস টু একের বারো বি কিউব ডি, একের বারো বি কিউব ডি। ঠিক আছে, থ্যাংক ইউ, নেক্সট ভিডিও জন্য ওয়েট করো।